Assalamualaikum. Welcome back to another new vlog. আশা করছি যে যেখান থেকে দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। শুক্রবার বিকালে একটু নাস্তা পানির আয়োজন হচ্ছিল আর মম একটা কেক অলরেডি বানিয়ে ফেলেছে। তো ও আসলে বেকিং ক্লাস করছিল, তো ওখানকার জন্য কেকটা বানায় আর আমাদের জন্য বানিয়েছে। তো সেটা এখনো পর্যন্ত চুলাতেই আছে, যেটা কিনা নামানো হয়নি। আর অন্যদিকে আমরা একটু নাস্তা পানি করে নিচ্ছিলাম, তো আমি ঝটপট প্যানকেক বানিয়ে ফেলেছি। তো সেই প্যানকেকটা দিয়ে আর কিছু ফ্রুটস দিয়ে চা দিয়ে নাস্তা করে ফেললাম আমরা সবাই। আর নাস্তা পানি করার শেষে রাতের জন্য খাবারের আয়োজন চলছিল। তো আমি এখানে আজকে ছোট মাছ, আলু, টমেটো, পেঁয়াজ দিয়ে একটু মানে যেটাকে দো পেঁয়াজা বলে বা চচ্চড়ি বলে ওটা করছিলাম, আর অন্যদিকে ভাত বসিয়ে দিয়েছি। শনিবারে রাহির ওরিয়েন্টেশন প্রোগ্রাম আছে, যার কারণে ও ওর ড্রেস আপগুলো রেডি করে নিচ্ছিল। আর আমরা রাতেবেলা খাওয়া দাওয়া শেষে তাড়াতাড়ি শুয়ে যাব, যেহেতু তাকে অনেক সকাল সকাল উঠে যেতে হবে। ওরও মমর সকালবেলা বেশ দূরেই যেতে হবে, কারণ হচ্ছে ওকে মিরপুর যে বেকিং ক্লাসটা ধরতে হবে। সো ও আর্লি মর্নিং বের হয়ে গেছে আর এখন প্রায় 8টা বেজে গেছে। এখন রাহিও বের হয়ে যাবে ওর ওরিয়েন্টেশন প্রোগ্রামের জন্য। তো ও আজকে এখানে ওর একটা নতুন শ্যুজ পরছিল, যেটা কিনা মামা ওকে গিফট করেছে, মানে সাদ গিফট করেছে। আর এর ব্লগ ভিডিওটা আপনাদের সাথে আগে শেয়ার করেছিলাম, কোত্থেকে কিনেছি, কত নিয়েছে। তো মাশাল্লাহ রাহিকে জুতাটা বেশ ভালো লাগছিল আর প্রোগ্রামেও পরে গেছে, ও নিজেও মেন্টালি অনেক হ্যাপি ছিল, বলছিল যে মাম পরেও বেশ কমফোর্টেবল আছে জুতাটা। তো যাই হোক, কমফোর্টেবল তো হবেই যেহেতু এত দাম দিয়ে কিনে দিয়েছিলাম। আর ও বেরোনোর পর আমি বাসার টুকটাক কিছু কাজ সেরে ফেললাম। সকাল সকাল বুক খালা চলে এসেছিলো, আসার পর আমি কাজগুলো গুছিয়ে নিয়েছি। এরপর আমি হচ্ছে একটু পেঁয়াজ মরিচ ভালো করে মেখে নিচ্ছিলাম, যে ঝাল ঝাল করে একটু ডিম ভাজি করে দেখা যাচ্ছে আমি রুটিটা খেয়ে নিই। আর এরপরে কিন্তু আসলে আমরা দুপুরে রান্নাবান্নার কোনো আয়োজনে আর যাইনি, কারণ আজকে আমার রান্নাবান্না লাগবে না, কজ অনেকগুলো রান্নাবান্না ছিল। তো তারপরেও মনে হলো যে কিছু একটা রান্না করি, এই কারণে চিংড়ি মাছ দিয়ে একটু কচুর ছড়া বা মুখি কচু যেটাকে বলে ওইটা রান্না করে ফেলেছিলাম ঝটপট। এই তরকারিটা আমি আর মম ছাড়া আসলে কেউই খাবে না, যার কারণে একটু ঝামেলা আবার হয়ে গেল। তো রাজিকে একটু কাবাব করে দিচ্ছিলাম, ও কাবাব দিয়ে ঝটপট করে ভাতটা খেয়ে ফেলতে পারবে আমি জানি, কারণ হচ্ছে ওর কাবাব আর ঘি দিয়ে গরম গরম ভাত মেখে দিলে আর কিছুই লাগে না। দুপুরে যেহেতু ওরা দুজনই বাসায় নাই, তাই আমি আর রাজি একাই দুজন খেতে বসলাম। তো ও আর বলতেছে যে মম বাসায় কেউ না থাকলে কেমন একা একা লাগে। এখন যে ঘিটা ব্যবহার করছি, এই ঘিটা যে এত ভালো, আমি অনলাইন থেকে কিনেছিলাম। তো অনলাইনে ঘি আসলে ভালো হয় এটা জানতাম না, বাট এই ঘিটা এত সুন্দর কালার, পরে আমার আবার সন্দেহও লাগছিল যে এটা কি আসলেই ভালো ঘি নাকি নকল কিছু ফেক কোনো কালার মিক্স করা আছে। আসলে আজকাল আমাদের বিশ্বাস এমন জায়গায় দাঁড়িয়েছে যে আমরা ভালো কিছু কিন্তু নিতে পারি না, বা সন্দেহ জেগে যায় যে আদৌ কি এটা ভালো, ভালো জিনিসটা পাচ্ছি তো। মানে আমাদের সময়, সুযোগ, পরিবেশ এমন একটা সিচুয়েশনে দাঁড়িয়েছে ভালো কিছু যেন একেবারে সয় না। আর আমরা খাওয়া দাওয়া করতে করতে রাহিও চলে আসছে। রাহি স্কুল থেকে, আই মিন কলেজ থেকে আসার সময় ওদের কলেজে যা যা খেয়েছিল তাই আবার নিয়ে আসছে। তো তার মধ্যে এই পিৎজাটা, তো পিৎজাটা স্লাইস কিন্তু বেশ বড় ছিল, আর আমি মোটামুটি এরকম যদি পিৎজা থেকে যায় সেইটা আমি নেক্সট টাইমে গরম করি যখন মাইক্রোওভেনে, তার আগে কিন্তু একটু চিজ উপরে দিয়ে নিই। এরকম করে মোজারেলা চিজটা আমি খুব সুন্দর করে গ্রেট করে নিয়েছি, যার কারণে কিন্তু এটা খেতে ভীষণ ইয়াম্মি হবে। এখন যখন আমি এটা মাইক্রোওভেনে গরম করছিলাম আমার খুব চিন্তা হচ্ছিল। রাহি রাজি দুজনাই, ওদেরকে বাইরে কেউ কখনো কোনো কিছু খেতে দিলে আমরা যদি বাসায় থাকি আর পরিবেশ পরিস্থিতি যদি সেরকম থাকে, প্রয়োজনে কিনে হলেও ও নিয়ে আসে। আর রাজি তো একটা চকলেটও যদি ওর কোনো ফ্রেন্ড দেয় সে সেটা খাবে না, স্কুলে হোক বা ক্লাসে হোক, যেখানেই হোক না কেন, ও সেটা বাসায় নিয়ে এসে ভাইয়ার সাথে মার সাথে শেয়ার করে তারপর সেটা খাবে, হোক সেটা ছোট্ট একটা ক্যান্ডি চকলেটই কেউ না। তো যাই হোক, এরকম করে আমি পিৎজাটা ভালো করে গরম করে নিচ্ছিলাম, আর রাজি তো পিৎজার স্মেল পেয়ে খুব খুশি হয়ে গেছে, তার বিকালের নাস্তাটা হয়ে যাচ্ছে। আর আমরা
পিজাটা এনজয় করি। আর অবশ্যই আপনারা জানাবেন আমাকে যে আমার এই ব্লগ ভিডিও আপনাদের কেমন লাগছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্লিজ। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইজি লাইফের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।